হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে একটা পটেটো ফ্রাই দেখাবো। সো এটা অ্যাকচুয়ালি আগে একটু সিদ্ধ করে নিতে হবে, হালকা একটু সিদ্ধ করে নিতে হবে। আলুটা দেখুন এভাবে একটু মোটা মোটা করে কাটা হবে, আর এটা চামড়া সহ করা হয়েছে। আর এটার মধ্যে একটু লবণ দিয়েছে আমরা, 1 টিস্পুনের মতো লবণ দিয়ে এরপর এটা সিদ্ধ করবে। হাফ সিদ্ধ, এরপর এটা ভাজা হবে। সো আলুটা সিদ্ধ হয়ে নেয়, এরপর আমি আপনাদেরকে এটা দেখাবো এরপরে কি করা হবে। সো আম্মু এখন ব্যাটারটা তৈরি করে নিচ্ছে। এখানে 1 কাপ ময়দা দিয়েছে আর 2টা ডিম, আর 1 1 কাপ আম্মু এখন মশলাগুলো দিচ্ছে। কি কি দিবে? 1/3 টিস্পুন লবণ, 1/4 টিস্পুন লবণ, এটা হলো ব্ল্যাক পেপার, এগুলো সবগুলোই 1/4, এটা হলো 1/4 করে আম্মু 2 চামচ দিল, এটা হলো লাল মরিচের গুঁড়া, আর এটা হলো জিরার গুঁড়া, আর এটা হচ্ছে বেকিং পাউডার, আর এখানে আম্মু 1/2 কাপ ব্রেড ক্রাম দিল, বিস্কিটের গুঁড়া, আর এখানে 1/2 লেবুর রস দিচ্ছে, 1টা লেবুর 1/2 করে 1/2 লেবুর রস দিচ্ছে। সো আম্মু এখন ব্যাটারটা মিশিয়ে নিচ্ছে। আম্মু এখন প্যানে তেল দিয়ে দিয়েছে, তেলের পরিমাণটা একটু বেশি কারণ এটা ডিপ ফ্রাই করা হবে। আর চুলার হিট একেবারে ফুল হিটে দেওয়া হয়েছে। তো আম্মু এখন একটু টেস্ট করবে আলুটা, আর ব্যাটারটা এরকম হয়েছে দেখতে। সো ব্যাটারটা দিয়ে আম্মু এখন আলুটা দিচ্ছে, তেলটা কম হয়নি। আমরা একটু একটা আলু একটু দেখাব, এই যে ব্ল্যাক পেপারে দেওয়ার পর এরকম একটু ছিটানো হয়েছে, তাহলে একটু ঝাল ঝাল লাগবে। আর যদি কেউ ঝাল কম খেতে চায় তাহলে এটা দরকার নেই, এটা তো মানে আপনার দিতে হবে। এরকম বিকালের নাস্তা হিসেবে এটা খুবই পারফেক্ট, এটার সঙ্গে চা অনেক মজা লাগবে। তো আলুটা যখন হাফ সিদ্ধ হয়েছে তখনই আমরা আলুটাকে উঠে নিয়েছি, আর আলুটা একটু মোটা মোটা করে কাটা হয়েছে এই জন্যই আলুটাকে হাফ সিদ্ধ করা হয়েছে। সো কমাই দেব, আর আপনি যদি অন্য কোনো ডিজাইনে কাটতে চান তাহলে এটাও সম্ভব, কেউ গোল করে কাটতে চাইলে গোল করে কাটতে পারেন, কোনো সমস্যা নেই। সো এটা একটু লাল হয়ে নেক। সো এই দেখুন আপনারা, আলুটা হয়ে গিয়েছে এরকম ব্রাউন কালার। আমি এখন আলুটাকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি, তেল এত গরম, অনেক গরম তেল, দেখুন কালারটা এরকম হবে। সো দেখুন আপনারা, আমি পুরো পটেটোগুলো ভেজে নিয়েছি, এই যে এরকম হয়েছে পটেটোগুলো। সো এটা ক্যাচাপ দিয়ে আপনারা খেতে পারবেন, ক্যাচাপও আমি রেখেছি, আবান এখন খাবে, আমরা এখন বিকালে নাস্তা খাবো অ্যাকচুয়ালি। সো আপনারা বিকালে নাস্তার জন্য এটা খেতে পারেন। আর এটা অ্যাকচুয়ালি এই ধরনের পটেটোগুলো যখন কেটে ভাজা হয় তখন এগুলোকে তো দোকানে অ্যাকচুয়ালি বলে যে পটেটো ওয়েস্ট, সো আপনারা এটাও বলতে পারেন বা পটেটো ফ্রাই বলতে পারেন, ইটস আপ টু ইউ গাইজ। সো এই হচ্ছে আমাদের আজকের রেসিপি, আর বাচ্চারা এটা অনেক পছন্দ করবে। সো বাচ্চাদেরকে এটা বানিয়ে দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।